একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি একটা সন্তান যুবক সারা দিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে ঘরে যাইয়া আব্বা জানের কয় আব্বা জান আমাকে 10000 টাকা দাও সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10000 আমার সন্তান বন্ধু বান্ধব নিয়া মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে বাবায় বলে খবরদার আমি তোমাকে একটা টাকাও দিব না সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না বারবার বলে আব্বা জান 10000 টাকা দাও 10000 টাকা দাও 10000 টাকা দাও বাবায় বলে আমি দিবই না দিবই না দিবই না সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো বাবার উপরে প্রহার শুরু করলো এমন ভাবে আঘাত বুড়া বাবা রাস্তার আওয়াজ রাস্তার পার্শ্বে ঘর সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল পিছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে বাবা তো বাবারে আর মারবি না তোর পায়ে ধরে মাপ চাই তুই বাবারে আর মারিস মায়ের একটা লাত্তি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে মাওলার কুদরত সন্তানটা হুন্ডা চালাইয়া যায় ওদিকে মা আসমানের দিকে তাকায় চিল্লায় কয় হে মালিক আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক এই সন্তানের মার আর কয়দিন খাবো হেদায়াত থাকলে দিও না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না দরজাটা ভিতর দিয়া এমন ভাবে আটকাইছে সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা এমন ভাবে আটকাইয়া দিল বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছি মাও কান্না করে রাত্র গভীর এদিকে আমার মাওলার কুদরত যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায় তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেল একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল আল্লাহর ওলিদের বয়ান মনে হয় যেন কঠিন বড় আকর্ষণ অন্তরে যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডাটার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বসে গেছে আল্লাহর ওলি এমন বয়ান দিলেন এক পর্যায়ে যুবক ওই পিছনে ভয়ে কান্না শুরু করলো কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল সবাই নজর করে আসি আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল হুজুরে বয়ান থামায় বলে যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসলো হুজুর মোনাজাত দিলেন মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয় বাবা এত চিল্লায় কান্না কেন আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে এবার যুবক হুজুরের পা জড়ায় কয় হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই বলে বাবা কি করেছো বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি আমার জাহান্নাম ছাড়া উপায় নাই হুজুর আমার উপায় কি হবে একটু তওবা করাইয়া দেন আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর আল্লাহর ওলি বলে বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও কান্না করো আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো
মা বাবা যদি maaf করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে মা বাবা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওনা দরওয়াজার কিনারায় গভীর রাত ডাক দিয়া কয় মা আমি দরজার সামনে হাজির দরজাটা খুলে দাও রে মা মা কোনো ডাকের সাড়া দেয় না জবাব দেয় না মা তো ভেতর থেকে দরজা আটকাইছে সন্তানের আর ঘরে ঢুকাইবে না সন্তান এত ডাকে মা সাড়া দেয় না যখন চিল্লাইয়া কান্না শুরু করছে মা ডাক দিয়ে কয় আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি আর জায়গা হবে না আবার কি মারতে আসছো সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয় মা আমি বেয়াদবি করেছি আমার একটু সুযোগ দাও আমি ক্ষমা চাইয়া তার উপরে ঋণ আদায় করব মা আমি জীবনে আর বেয়াদবি করব না যখন সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো ও আব্বা জান আমি বুঝতে পারি নাই মাফ করিয়া দেন আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই